আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি ফাতেমা জামাতাই। বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের রেশ কাটতে না কাটতেই আবার আগুন। এবার আগুন লেগেছিল পুড়ে ছাই হওয়া বঙ্গবাজারের পাশেরই মালিকা মার্কেটে। লাগার এক ঘন্টার মধ্যেই তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। সকাল 8:05 মালিকা মার্কেটের চারতলার একটি পোশাকের গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের 10টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আগুনের ঘটনাস্থলে যাওয়ার রাস্তা খুব সরু হওয়ায় ফায়ার সার্ভিসের কর্মীদের কাজ করতে বেশ বেগ পেতে হয়। প্রায় এক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস জানায় রাজুক ও ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপনের কোন ছাড়পত্র নেই মালিকা মার্কেটের। আশেপাশের বেশিরভাগ মার্কেটের অবস্থাও ঝুঁকিপূর্ণ। এই মার্কেটে চারতলা পর্যন্ত দোকান ও গোডাউন এবং 5 ও 6 তলার বাসা ভাড়া নিয়ে থাকেন অনেকে। এই বিল্ডিংটা আসলে টোটালি আমরা যে জানতে পারলাম রাজু, তারপর আমাদের ফায়ার সেফটি লাইসেন্স, ফায়ার লাইসেন্স কোনোটাই ছিল না ওনার। অন্যান্য যে মার্কেট সবগুলোই আসলে এই একই অবস্থা। এই বঙ্গবাজার এবং মঙ্গল ইসলামিয়া বরিশাল প্লাজার মতোই সমস্যা। আজ শনিবার রাজধানী ঢাকার 50টি স্থান সহ সারা দেশের 582 উপজেলা থানায় অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। বিদ্যুৎ গ্যাস নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে এবং বেগম খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন সহ 10 দফা দাবিতে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি জানায় ঢাকা মহানগরের 50 থানায় এই অবস্থান কর্মসূচি হবে। এতে দলের স্থায়ী কমিটির সদস্য সহ কেন্দ্রীয় নেতারা থাকবেন। এছাড়া কেন্দ্রীয় নেতাদের অনেকে এরই মধ্যে অবস্থান কর্মসূচিতে অংশ নিতে বিভিন্ন জেলায় চলে গেছেন। বিএনপি ছাড়াও লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি আজ বিকেল 3টায় রাজধানীর পান্থপথে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি করবে। দর্শকের ছিল এখনকার মতো, পরে সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। ধন্যবাদ।